হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুলশান কিচেন। অবভিয়াসলি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, হোপফুলি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো মূল রেসিপিতে চলে যাচ্ছি। তবে মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে গুলশান কিচেনের সাথে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়ে গেলাম আরো নতুন ইউনিক এবং টেস্টি একটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে দুবাই রেস্টুরেন্টের সিক্রেট কলিজা ভুনা। আর এই কলিজা ভুনাটি করতে কি কি উপকরণ লাগতেছে চলুন একজন দেখে নিন। লাগতেছে এখানে আধা কেজি কলিজা, এটা হচ্ছে গরুর কলিজা আধা কেজি। লাগতেছে আলু, ছোট আলু, লাল আলু গুলো আমি 4 থেকে 5 টুকরা করে কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজ একদম কুচি না, একটু মোটা করে কাটা। এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ আছে। লাগতেছে সয়া সস, যেহেতু আমি প্রথমে বলেছি যে দুবাই রেস্টুরেন্টের সিক্রেট কলিজা ভুনা, সেই জন্য আমার এখানে সয়া সস লাগতেছে। আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মাদ্রাস কারি পাউডার, এটা আমার হোমমেড মাদ্রাস কারি পাউডার, আমি এটা নিজে ঘরে তৈরি করছি, আপনাদেরকে নেক্সট এইটারও রেসিপি দিয়ে দিব ইনশাল্লাহ। লাগতেছে সাদা গোলমরিচ গুঁড়া, লাগতেছে লবণ, আর লাগতেছে পরিমাণ মতো তেল। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুবাই রেস্টুরেন্টের সিক্রেট কলিজা ভুনা। আর এই কলিজা ভুনাটি আমি এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো। এটা হচ্ছে দুবাই রেস্টুরেন্টের সিক্রেট কলিজা ভুনা। ভিউয়ার্স, আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে আগে ফ্রাই করে নিচ্ছি, হালকা গোল্ডেন ফ্রাই। আর মাংস জাতীয় খাবার গুলোতে একটু অয়েল না দিলে তরকারি টেস্ট আসে না, সেই জন্য অয়েলটা একটু বেশি দিতে হবে। আর ভিউয়ার্স, দুবাই রেস্টুরেন্টের গুলোতে এইভাবেই কলিজা ভুনা করে, ওরা এগুলো এইভাবে সার্ভ করে। তো আমি যেভাবে রান্না করতেছি আপনারা এইভাবেই রান্না করবেন, দেখবেন এটা খেতে কতটা টেস্টি এবং সুস্বাদু হয়। আমরা তো অনেকেই কলিজা ভুনা করি, কিন্তু আমার এই কলিজা ভুনাটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং টেস্টি ও সুস্বাদু একটা খাবার। আশা করি ভিউয়ার্স আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভিউয়ার্স, আপনাদের উৎসাহ পেলে বা উদ্দীপনা পেলে আমি ইনশাল্লাহ নেক্সট রেস্টুরেন্টের আরো অনেক সিক্রেট সিক্রেট রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, যেন আপনারা ঘরে বসে রেস্টুরেন্টের এই খাবার গুলো স্বাদ উপভোগ করতে পারেন। আর ভিউয়ার্স, আপনারা যখন পেঁয়াজটা ফ্রাই করবেন তখন হালকা আগুনে, মানে লো টু মিডিয়াম হিটে ফ্রাই করবেন। বেশি হিট দিলে পেঁয়াজ গুলো দ্রুত পুড়ে যাবে এবং কাঁচা থাকবে, পেঁয়াজের যে একটা ব্রাউন কালার বা মচমচে একটা কালার হয় সেটা হবে না দ্রুত পুড়ে যাওয়ার কারণে। আমি এখন 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ থেকে একটু বেশি, 1.5 চা চামচ লবণটা দেওয়ার কারণ হচ্ছে প্রথম যেন তেলটা ছিটতে না পারে, কারণ আদা রসুন দেওয়ার সাথে সাথে এটা তেলটা ছিটে আসতে পারে, সেদিন আগে লবণটা দিয়ে দিলাম। আড়াই 4 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণ আদা রসুনটা কিছুক্ষণ ফ্রাই করার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, 3 চা চামচ ধনিয়ার গুঁড়া। কলেজের মধ্যে মশলাটা একটু বেশি লাগে, কলেজের নাহলে টেস্টি সুস্বাদু লাগে না। আধা 4 চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা খুবই মানে অন্য অন্য মশলার তুলনায় কম দিতে হবে। 1 চা চামচ মাদ্রাস কারি পাউডার, এটা আমার হোমমেড মাদ্রাস কারি পাউডার। ভিউয়ার্স, মাদ্রাস কারি পাউডার দেওয়ার কারণে এই কারিটার মধ্যে বা এই তরকারিটার মধ্যে এই কলিজা ভুনাটার মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার আসবে যে আপনারা কল্পনা
করতে পারবেন, এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আপনারা ঘরে বসে রান্না করবেন তাহলে নিজের এই ব্র্যান্ডটা পাবেন। 2 চা চামচ সয়া সস দিয়ে দিলাম, যেহেতু আমি বলছি যে রেস্টুরেন্ট সিক্রেট কলে যাব না, সেই জন্য আমি সয়া সসটা ইউজ করতেছি। 1/2 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর মশলাটা কষানো শেষ আপনারা এত মারা কিন্তু লোহি করে রাখবেন, নাহলে মশলাটা ছিটে উপরে গায়ে পড়তে পারে। এখানে বড় সাইজে 3টা পেঁয়াজ দিয়ে দিলাম মোটা করে কাটা। এটা দিয়ে এখন ভালো করে আমি কষাবো, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা নরম হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষিয়ে নিবো। কষানোর সময় আগুনটাকে মিডিয়াম টু লো হিট করে রাখবেন, নাহলে পাতিলের তলানিতে পোড়া লেগে যেতে পারে। আর এই কলিজার মধ্যে প্রচুর মশলা দেওয়া লাগে। আমাদের অনেকে একটা ধারণা যে কলিজার মধ্যে গন্ধ করে, কলিজা খেতে অনেকে পছন্দ করে না এই গন্ধটার কারণে, কিন্তু এইভাবে যদি আপনি রান্না করেন কলিজার মধ্যে কোনো প্রকার গন্ধ থাকবে না এবং খেতে টেস্টি এবং সুস্বাদু লাগবে। যারা কলিজা পছন্দ করে না তারাও এইভাবে রান্না করলে বলবেন যে হ্যাঁ এখন ঠিক কলিজা খাবো। আর আমি চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন কিছু রেসিপি দেওয়ার জন্য, রেস্টুরেন্ট সিক্রেট রেসিপি গুলো। আর ভিউয়ার্স দেখেন আমার কলিজার যে ইয়েটা গ্রেভিটা মশলাটা কত সুন্দর একটা কালার আসছে, এখনই বোঝা যাচ্ছে যে কলিজাটা কতটা টেস্টি হবে। আর যখন কলিজা দিব তখন তো আরো সুন্দর কালার হয়ে যাবে। কথায় বলে না যে আগে দর্শন ধরি পরে গুণ বিচারি, আগে তো দেখতে সুন্দর লাগতে হবে তাই না, তারপরে খাওয়ার কথা চিন্তা করতে হবে। আজকে আপনার সাথে একটা খুশি খবর শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের অনুপ্রেরণা এবং উৎসাহ পাওয়ার কারণে আমার আলোর মনিটাইজেশন হয়ে গেছে আপনাদের দোয়ায়। তো আশা করি ইনশাল্লাহ আপনারা গুলশান কিচেনের পাশে থাকবেন এবং আমাদের সকল ভিডিও গুলো আপনারা দেখে রেসিপি গুলো শিখতে চেষ্টা করবেন এবং পরিবারের পরিজনদেরকে নিয়ে খাবেন। এবং আমার চ্যানেল গুলশান কিচেন কে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য। যখনই আমি নতুন কোন রেসিপি দিব যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিউয়ার্স আপনাদের সাপোর্টের কারণে আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি, আপনাদের সাপোর্ট এবং দোয়া এবং ভালোবাসার কারণে। তো নেক্সট আশা করি আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট দিবেন বা সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন, যেন নেক্সট আমি আরো সামনের দিকে আরো ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি এবং সামনে অগ্রসর হতে পারি। কারণ ইউটিউবটা আমার একটা স্বপ্ন, আমি চাচ্ছি ভবিষ্যতে এইটা কি পাশে নিয়ে থাকার জন্য, সামনে অগ্রসর হওয়ার জন্য, যেন আমি ইউটিউবে সাকসেস হতে পারি। প্রত্যেকের তো স্বপ্ন থাকে, আমার একটা স্বপ্ন যে আমি ভালো একজন সফল ইউটিউবার হব। তো এটা হতে হলে আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের পক্ষে সম্ভব না। আপনাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া এবং সাপোর্ট অনেকটাই আমরা পাই যে আমরা সামনে অগ্রসর হওয়ার জন্য। প্লিজ প্লিজ ভিউয়ার্স আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ আপনারা খুব দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গুলশান কিচেনের পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, নতুন নতুন রেসিপির নোটিফিকেশন যেন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় সবার আগে। ভিউয়ার্স আমার পেঁয়াজটা সম্পূর্ণরূপে গলে গেছে, এখন 500 গ্রাম কলিজা দিয়ে দিচ্ছি। আর ভিউয়ার্স কলিজাটা আপনারা ধোয়ার সময় ভালো করে গরম পানি দিয়ে 4 থেকে 5 বার ওয়াশ করবেন এবং ভিতরে যে ব্লাড গুলো আছে এই ব্লাড গুলো বের করে নেবেন। একটু টেনে টেনে হাত দিয়ে, যেরকম আমরা মুরগির রক্ত ফেলে দিই টেনে টেনে গলার রক্ত গুলো, ঠিক এরকম ভাবে টেনে টেনে ফেলতে হবে, না হলে এই রক্তটার কারণে কলিজার মধ্যে খুব বাজে একটা গন্ধ করে, যার কারণে অনেক মানুষেরই কলিজাটা পছন্দ না খেতে এই গন্ধটার কারণে। কিন্তু আমি যেভাবে এসি এইভাবে রান্না করলে আপনারা 100-তে 100 আপনারা খেতে পারবেন। কলিজাটাকে 5 থেকে 10 মিনিট কষানোর পরে আমি এখন আলু গুলো দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে দেশি লাল আলু। এখানে 5 থেকে 6টা দেশি লাল আলু দিতেছি। আপনারা নর্মাল আলু দিয়ে রান্না করতে পারবেন, আমাদের সাধারণ যে আলু গুলো আছে ওগুলো দিয়ে করতে পারবেন, তবে এই আলুটা দিয়ে করলে অনেক টেস্টটা অনেক দ্বিগুণ বেড়ে যায় এবং খেতে টেস্টি আরো সুস্বাদু লাগে। কারণ এই আলুটা সিদ্ধ হতে সময় লাগে, যার কারণে মশলাটা খুব ভালোভাবে আলুটার মধ্যে অ্যাবজর্ব করে নেয় বা ঢুকে, যার কারণে আমাদের এই আলুটা খেতে টেস্টি এবং সুস্বাদু লাগে এবং কারিটাও কলিজা গুণাটা। ভিউয়ার্স আমি এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করব। আর চুলার আগুনটা মিডিয়াম টু লো হিট করে রাখবো, তাতে করে কলিজাটা বা আলুটা আস্তে আস্তে সিদ্ধ হবে এবং মশলাটা ভালো করে অ্যাবজর্ব করে নেবে। সেজন্য আপনারা এইভাবেই রান্না করবেন, কড়া হাতে রান্না করবেন না। 10 থেকে 15 মিনিট পর আমি আবার ফিরে আসবো। ভিউয়ার্স আমার কলিজাটা এখন আমি ঢাকনা উঠে দেখতেছি এটা কতটুকু হয়েছে,
হ্যাঁ ভিউয়ার্স, আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে, সম্পূর্ণ রূপে সিদ্ধ হয়েছে, পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে, অল ডান হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আমি আজকে আপনাদের জন্য তৈরি করে দিলাম দুবাই রেস্টুরেন্টের সিক্রেট কলিজা ভুনা। আর এই কলিজা ভুনাটি আপনারা ঘরে বসে খেয়ে কমেন্ট করে আমাদেরকে জানাবেন এটি খেতে কেমন হয়েছে। আর আমাদের আজকের এই কলিজা ভুনা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ গুলশান কিচেনকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার আজকের এই কলিজা ভুনার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেল গুলশান কিচেনকে সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন রেস্টুরেন্ট সিক্রেট রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য, আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সুপ্রিয় দর্শক, আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট টাইম দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুলশান কিচেনের পাশে থাকবেন। আর আমাদের সবার জন্য